ইরানকে গুরুত্বপূর্ণ অংশীদারের মর্যাদা দিয়েছে রাশিয়া। সোমবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ ইরানের সঙ্গে রাশিয়ার সম্পর্কে নতুন এই উচ্চতার কথা জানানোর সময় এই ঘোষণা এসেছে যখন রাশিয়াকে তেহরান স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহ করছে। এমন খবর দৃঢ়তার সঙ্গে নাকচ করতে পারছে না মস্কো। রাশিয়া 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা শুরুর পর ইরানের শাহেদ ড্রোন সরবরাহের মাধ্যমে মস্কো ও তেহরানের মধ্যে সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়। এদিকে ইউরোপীয় ইউনিয়ন বলছে ইউক্রেনে যুদ্ধরত রুশ বাহিনীকে ইরানের ক্ষেপণাস্ত্র সরবরাহের বিষয়ে তাদের কাছে বিশ্বাসযোগ্য তথ্য রয়েছে, যদিও এ ধরনের খবর অস্বীকার করেছে ইরান।